হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের আমার এই ব্লগটা স্টার্ট করব। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরের সমস্ত কাজকর্মগুলো শেষ করে ফেলেছি, এরপর সকালে জলখাবারটা বানাতে চলে এসেছি। আসলে রবিবারের সকাল আর একটু ভালো কিছু খাওয়া দাওয়া না হলে বেশ জমে না। আর এখন যেহেতু শীতকালে, শীতকালে কিন্তু এই ডিম পাউরুটি টোস্টটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। সেই জন্য সকালবেলা উঠেই আমার কাছে এটা আবদার ছিল যে এটা আজকে বানিয়ে দিতে হবে। ওই জন্য সমস্ত কাজকর্মগুলো শেষ করে আগে লেগে পড়েছি সকালে জলখাবারটা বানিয়ে নেওয়ার জন্য। জলখাবারটা বানিয়ে রেখে তারপরে আমি আর সমস্ত কাজকর্মগুলো করব, না হলে দেরি হয়ে যাবে। জলখাবারটা বানিয়ে দিয়ে এবার আমি চলে এসেছি। অনেকগুলো জামা কাপড় আজকে কাচবো, কারণ কয়েকদিন ধরে বৃষ্টির ওয়েদারের জন্য কিছুই কাচতে পারিনি, অনেক কিছুই জামা হয়েছিল। তো আজকে সকালবেলা উঠে দেখি একেবারে রোদ ঝলমলে আবহাওয়া, ঠান্ডাটা বেশ আছে কিন্তু সেখানে রোদটাও সেই রকম তীব্র হয়েছে। তো ভাবলাম যে এই ওয়েদারটা একেবারেই হাতছাড়া করা যায় না, ওই জন্যই আমি আজকে সমস্ত জামাকাপড়গুলো নিয়ে বসে পড়েছি। জামাকাপড়গুলো কাঁচা ধোয়া হয়ে থাকলে কিন্তু আমার বেশ ভালো লাগে, না হলে জামাকাপড়গুলো জমিয়ে রাখতে আমার কিন্তু ভীষণই বিরক্ত লাগে। সেই জন্য আমি যখনই একটা দুটো জামাকাপড় সারাদিনে বেরোই আমি সেগুলো ধুয়ে ফেলি, না হলে সকালবেলাটা পরের দিনে একটু চাপটা কম হয়। আসলে ছেলে ছোটো, তো ও সব সময় জামা কাপড়গুলো নোংরা করতে থাকে, সেই জন্য ওর একটা দুটো জামা কিংবা প্যান্ট যদি নোংরা হয়ে যায় তাহলে আমি তখনই মধ্যে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। বৃষ্টির জন্য এগুলো জমা হয়েছিল, সে জামা কাপড়গুলো তেমন ধুলো ময়লা বা নোংরা খুব বেশি নয়, শুধু জাস্ট সার্ফ দিয়ে একটু ধুয়ে নেওয়ার কথা, ওই জন্য ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর আবহাওয়াটা, শীতকালের এই আবহাওয়াটা কিন্তু বেশ লাগে। আর তার সঙ্গে কিন্তু উত্তরের হাওয়াটা বেশ আছে, স্নান করে এসছি তো তো ভীষণ ঠান্ডা লাগছে, ওই জন্য জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিয়ে একেবারে চলে যাব ঠাকুর ঘরে। শীতকালের কিন্তু, শীতের সময় যদি খুব শীত না পড়ে তাহলে কিন্তু শীতকালের আমেজটা ঠিক আসে না। কয়েকদিন ধরে শীতকালে শীত পড়ছিল না, সেজন্য একটু চিন্তিত হয়ে পড়েছিলাম যে এবছর কি শীত আদৌই পড়বে না। তারপরে বৃষ্টিটা হতেই দেখছি তারপরের থেকে ভীষণই ঠান্ডা পড়েছে। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এবার ঠাকুর পুজো দিয়ে একবারে চলে এসেছি নিচে। এসে দেখি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো এবার বিছানা চাদরটা একটু ঠিক করে গুছিয়ে নেব, কারণ ও রাত্রেবেলা করে যখনই ঘুমায় তখন ও সকালে যখন ঘুম থেকে উঠে পড়ে তো সারা বিছানায় ও লাফাতে থাকে। আর আজকে এই বেডশিটটা একটু চেঞ্জ করে দিয়েছি, একটা নতুন বেডশিট পাতিয়ে দেবো। এই বেডশিটটা আমার বাবা আমাকে এনে দিয়েছিলেন, বাবা কাজের সূত্রে গেছিলেন রাজস্থান, তো সেখান থেকেই বাবা আমাকে বলেছিলেন যে তুই কী নিবি ওখান থেকে, তো আমি বলেছিলাম যে আমার জন্য একটা বেডশিট নিয়ে আসবে, তো সেটাই বাবা নিয়ে এসেছিলেন। আরও আমার জন্য নতুন শাল আর ছেলের জন্য অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলেন, তো সেই জন্য এটা যখন আমি পাতাচ্ছিলাম তখন কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আসলে বাবার দেওয়া কোনো জিনিস তো সেটা মনে হচ্ছিল যে আমি এটাকে খুব যত্ন করে রাখবো, আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ছেলেরও দেখি খুব পছন্দ হয়েছে, কারণ এখানে এতটাই হাতির ছবি আছে যে ও বিছানায় উঠে পড়লেই শুধু লাফাতে থাকে যে মাম্মাম এলিফ্যান্ট বলে, ওরও খুব পছন্দ হয়েছে এই বেডশিটটা। যাই হোক, এবার বালিশের ওয়ারগুলো পরিয়ে দেব। নতুন বেডশিট পাতলে কিন্তু বেশ ভালো লাগে। আর বিছানাটা এইভাবে টান টান করে থাকলে কিন্তু আমার আরো বেশি ভালো লাগে। আর বিছানা একটু অগোছালো হয়ে থাকলে কিন্তু সারা ঘরময় যেন মনে হয়, যেন সারা ঘরটাই অগোছালো হয়ে পড়ে আছে।
আর এই বালিশের কভারগুলোতে চেন লাগানো আছে বলে বেশ সুবিধা হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর এখন যেহেতু শীতকাল, তো সেই জন্য কম্বল আর তোশক প্লেপ এগুলো তো বের করেই ফেলেছি। এটা হচ্ছে মানে আমার ছেলে হচ্ছে রাত্রেবেলা করে কোনো কিছুই গায়ে দিতে চায় না, ওর এত ঠান্ডার মাঝে যে কী করে ওর এত গরম লাগে আমি কিন্তু ভেবেই পাই না। বিছানাটা গোছানো হয়ে গেছে, এরপর চলে এসেছি। এখন কিন্তু সন্ধ্যে 6টা বাজে, সারাদিনের সমস্ত কাজকর্ম আর কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে সন্ধ্যাবেলা বানাবো একটু পনির, সেই জন্য পনিরটাকে একটু আগে থেকে কেটে নিচ্ছি। সাধারণত ঘরে বানানো দুধ থেকে পনিরটাই বেশি পছন্দ করে সবাই, কিন্তু যেহেতু ঘরে এখন দুধটা সে পরিমাণে নেই, সেই জন্য বাইরে থেকে পনিরটাই কিনে আনা হয়েছে। পনিরটা আমি আগের থেকে ভাজবো না, ওটাকে কাঁচাই রান্না করব। কাঁচা পনির রান্না করলে কিন্তু বেশ ভালোই হয়, নরম হয়। এই যে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়েছি। এবার আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আর এখানে কৌটোতে একটু হলুদটা ফুরিয়ে গিয়েছিলো মশলাটা কষাতে কষাতে, আমি ভাবলাম যে হলুদটা একটু ঢেলে রাখি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে যেহেতু টমেটো পেস্ট দিয়েছি। আর একটা কথা বলি, আমি ওই তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটার জন্যই কালারটা বেশ সুন্দরভাবে এসছে। আপনারা একবার চেষ্টা করে দেখবেন যে তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলে কালারটা বেশ ভালো হয় তরকারির। এরপরে ওর মধ্যে আমি আলু গাজর ক্যাপসিকাম দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। আর এদিকে রুটি বানানোর জন্য আটাটা মাখিয়ে নেব। আটা মাখানোর সবসময় আমি গরম জল ব্যবহার করি, কিন্তু এখন আর গরম জল করতে ইচ্ছে করছে না, সেই জন্য একটু ঠান্ডা জল দিয়ে আটাটা মাখিয়ে নিলাম। আর গরম জল দিলে রুটিটা বেশ নরম হয়। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব, আমার এই ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা ভালো কমেন্ট আমাকে অনেক নতুন ভালো ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। আর আপনারা পাশে না থাকলে আমি কখনোই এই কাজে সফলতা অর্জন করতে পারবো না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমার পাশে ছিলেন বলেই বা আছেন বলেই আমি আজ এতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছি। খুব ছোট পরিবার হলেও মনের জোর, ধৈর্য আর কঠোর পরিশ্রম শক্তি নিয়েই আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখি, ধৈর্য হারালে তো চলবে না, একদিন সফলতা ঠিক আসবে এটা ভেবেই আমি আজকে এগিয়ে চলব। তো এখানে রুটিগুলো বেলে একদিকে সেঁকে নেব, আর ওদিকে সবজিটাও বসিয়েছি, ওটা একটু সেদ্ধ হতে থাক। যত রাত বাড়ছে যেন ঠান্ডাটা খুব বেড়েই চলেছে, রাত্রেবেলা করে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে পারলেই বাঁচি, কারণ এত ঠান্ডার মধ্যে আর বসে থাকতে ইচ্ছে করে না। আর সারাদিনটা তো একটুও সময় পায় না যে বিছানায় গা লাগানোর জন্য, ওই জন্য সন্ধ্যা হতে না হতেই শরীরটা ভীষণই খারাপ লাগে, মনে হয় একটু রেস্ট নিলে ভালো হয়। আর আমি রেস্ট নেওয়া টাইম পেলেও আমার ছেলে সেটা করতে দেবে না, কারণ আমি যদি একটু ঘুমিয়ে পড়ি তাহলে ওর শুরু হবে যত কান্নাকাটি, কারণ ওর সঙ্গে তখন খেলার মতো কেউই থাকবে না, আর ও তো আমি ছাড়া মনে হয় এক পাও হাঁটে না। এদিকে আমার সবজিটা হয়ে এসেছে, এবার একটু উপর থেকে কসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দেব, তারপরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে সবজিগুলো আর একটু সেদ্ধ হয়ে যাক। ঝোলটা ফুটে উঠেছে, এবার পনিরগুলোর মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। এর মধ্যে একটু কাজু বাদাম বাটা আর চারমগজ বাটা দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু ওগুলো আমার কাছে নেই, সেই জন্য আমি আমার মতো করেই রান্না করার চেষ্টা করলাম। তরকারিটা হয়ে গেছে, এবার ছেলের জন্য একটা পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ ও রুটি খেতে চায় না, ওই জন্য ওর জন্য একটা পরোটা বানিয়ে নিচ্ছি।
পরোটাটা বানানো হয়ে গেছে। আর একটা ডিমের পোচ এখানে বাবার জন্য বানাবো। তাহলে হয়ে যাবে আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে তাহলেই আমি এখান থেকে চলে যাব, কারণ ছেলেকে একটু সময় দিতে হবে, ওর সাথে একটু খেলা করতে হবে, বা ওকে একটু বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত করে রাখতে হবে। না হলে কিন্তু ও ভীষণই কান্নাকাটি করে আর ভীষণই বিরক্ত করতে থাকে সবাইকে। আমি যদি থাকি তাহলে ওর বদমাশিটা তেমন করে না, কিন্তু আমি কাছে না থাকলেও ভীষণ দুষ্টুমি করে। যাই হোক, ওটা তো বাচ্চার স্বভাব, আমাদেরকেই ঠিক থাকতে হবে, ওর বাচ্চাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। বন্ধুরা, তাহলে এখানে পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা এখানে আমি বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে আমি সবাইকে জানাবো ধন্যবাদ।